সো হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম অ্যানাদার ব্লগ। আজকে যাবো একটি সুন্দর মানে একটি রোমাঞ্চকর মানে শুটিং স্পটে, মানে আমি খুব জায়গাটা খুবই ফ্যান, অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল, তো সময় হয়নি, তো আজকে যাবো। প্রচণ্ড পরিমাণে গাড়ির চাপ এবং প্রচণ্ড গাড়ি পাওয়া যায়, তা সত্ত্বেও আমরা টোটোতে এলাম, কারণ এই যে সাইডের যে সাইড সিন, যে সুন্দর একটা পরিবেশ, সেটা তোমাদের দেখার জন্য এই টোটোতে এলাম। তো আমরা যেহেতু রওনা দিয়েছিলাম ঘটপুকুর থেকে, তো এখন আমরা টোটো যাবো ভোজঘাট পর্যন্ত, ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করবো। তো এই যে কাকুকে দেখতে পাচ্ছ, খুব বিদ্যুৎ ঘোষ, তোমরা ঘটপুকুরে বাস পাম্প আছে, পাম্পের ওখানে আসলেই কাকুকে টোটোকে দেখতে পাবে। ওখানটা ভোজরাট যাবো, ভোজরাটটা চেঞ্জ করবো গাড়ি, তো চলো দেখতে যাবো ভিডিওটা লাস্ট। বন্ধুরা, গাড়ি চেঞ্জ করলাম, এখন ভোজরাটে আছি, ভোজরাটে এখান থেকে চেঞ্জ করে আবার গাড়ি ধরবো। সো গাইস, বন্ধুরা দেখছো, বন্ধু আর আমি এসেছি আজকে পুরো মানে নলবনে যা যত সমস্ত জিনিস আছে, যেখানে যেখানে শুটিং হয় সব কিছু খুঁটিনাটি আজকে ভিডিওতে তুলে ধরবো। তোমরা ভিডিওটা একটুখানি ধৈর্য ধরে সময় করে দেখো। তো আমরা কিন্তু বামনঘাটাতে নেমে গেছি, নেমে আমরা কিন্তু হাঁটছি, মানে 1 কিলোমিটার হাঁটলে আমরা বামনঘাটা মানে নলবনে পৌঁছে যাবো, ঠিক আছে? ওখানে গিয়ে এবার একদম পুরো খেলা হবে, ঠিক আছে? ওই 1 কিলোমিটার বললাম, কিন্তু হাঁটতে কিন্তু অনেকটা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বাসন্তী হাইওয়ে পিছনে, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে মানে এমন কোনো গাড়ি নেই যেখান থেকে পাওয়া যায় না, মানে সমস্ত রকম গাড়ি। আর এই জায়গার আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অসুবিধা নেই, তোমাদের আসতে চাও এখানে আমার সাথে কন্ট্যাক্ট করবে বা লোকেশনে ট্যাগ করে চলে আসবে, কোনো ব্যাপার না। এখানে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, এই রাস্তাটা এখানে যে নলবন 1 নম্বর মৎস্যজীবী সমবায় সমিতি, তোমরা এই রাস্তা দিয়ে যাবো, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই নলবন দেখতে পাবো। অনেকটা রাস্তা চলে এলাম, এখনো তো নলবন খুঁজেই পাচ্ছি না, কতটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি। না না, তোমরা যদি আসো তাহলে তোমরা টোটো ফোটো ভাড়া করে নিয়ে আসো, ঠিক আছে? আমাদের হেঁটে এসো না, আমরা একটুখানি মানে কৃপন লোক, তো ওই জন্যই হেঁটে আসছি, ঠিক আছে? না কি কৃপন না, আসলে জায়গার ভিউটা এত সুন্দর, না টোটোতে আসতাম জায়গার ভিউটা এত সুন্দর, মানে এত মারাত্মক, তোমরা না দেখলে বুঝতে পারো না, ওই জন্যই তোমাদের দেখানোর জন্য জাস্ট হেঁটে এসছি, ঠিক আছে? ভিউটা তোমার তো আশা করি এনজয় করেছো, আরও জিনিস কিন্তু আরও আছে, মানে অনেক, তোমরা শুধু অপেক্ষা করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। বাংলা একটি ফিল্ম মানে শ্রাবন্তীকে সবাই জানো তো কম বেশি, তো শ্রাবন্তী এই মন্দিরে একটি শুটিং আছে, বইতে আছে, আমার আপাতত বইটা মনে আসছে না, ঠিক আছে? এই মন্দিরটা কিন্তু শুটিং হয়েছিল। ওয়াও, মানে এত ওয়ান্ডারফুল প্লেস, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করবে, এত সুন্দর জায়গা। তো এসে গেছে অলরেডি নলমুনি শুটিং স্পটে, এখানে দেখতে পাচ্ছি অনেক বক্স অক বাজে, অনেক কিন্তু গাইড ফাড়ি চলে এসছে, ঠিক আছে? এসে গেছি, চলো ভিতরে গিয়ে দেখা যাক কতটা কি করতে পারি। ওখানে অনেক কিছু ছিল, হ্যাঁ, তো আমি একটুখানি ধেরে মাল চেপে টেপে নিলাম, দারুণ একটু সেটা তোমার দেখলে। বন্ধুরা, আশা করি একটা জিনিসের দেখাবো, তোমরা আশা করি সবাই চিনবে, মানে কম বেশি সবাই চিনবে, যারা বেঙ্গলি ফিল্ম দেখো,
তো আশা করি সবার একটি ফিল্মের কথা মনে আছে, চিরদিনই তুমি যে আমার, পরাঞ্জা জলিয়ারের চ্যালেঞ্জ, জোশ, এরকম নানা অনেক বই আছে যেটা বাংলা বইতে এরকম শুটিং হয়েছে ঠিক এই যে সেই জায়গাটা, সেই জায়গাটাতে এই মুহূর্তে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। মানে দারুণ, মানে এত সুন্দর জায়গা যেটা আমরা ফিল্মে দেখেছি বা টিভিতে দেখেছি, সেই জায়গাটা এসেছি, খুব ভালো লাগছে। তোমরা একবার জিনিসটা দেখে নাও। তো সবাই একটুখানি ডিপলি ভালো ভালো করে ভেবে দেখো, তোমার ইউটিউবে সাথে করে দেখতে পারো এই জায়গাটা। এখান থেকে টাটা সুমো আসবে, আমাদের রাহুল দা এখানে এসে পড়ে যাবে, আমার পরাঞ্জা জলের বইতে এখানে কিছু শুটিং আছে, প্রচুর শুটিং। আপাতত এখানে পিকনিক হচ্ছে, ঠিক আছে, প্যান্ডেলের করা পিকনিক হচ্ছে, কিন্তু এই জায়গাটা সুন্দর একটি, এখান থেকে বুঝতে পারছো, তোমার জিনিসটা দেখে বুঝতে পারছো আশা করি। ভেবেছিলাম শুটিং স্পটে যাচ্ছি, কোনো বড় প্রডিউসার বা কোনো সেলিব্রিটিসের দেখা হবে, তার সাথে সেলিব্রিটি তুলবো। তো যাই হোক, এখানে যেদিকে পুরো ফাঁকা, মানে ফাঁকা না, পুরো ভর্তি, কিন্তু এই স্পটে স্পটে পিকনিক হচ্ছে। তোমার প্যান্ডেল দেখলে প্যান্ডেলে ভিতরে ভিতরে পিকনিক করছিলো সব, তো দেখা হলো না, কি বলবো আর। দেখি আগে আরও এখানে অনেক কিছু আছে, সমুদ্রের পাড়টা আছে, সমুদ্র না সরি জল করে পাড় আছে, সেটাও তোমার দেখাবো। কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়, এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে 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 কাঁদে মন কাঁদে, পিয়ারে পিয়ারে পিয়ারে।